আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন তো, এই ছোট্ট জিনিসটা দেখে কি বোঝার কোনো উপায় আছে যে এটি একটি চার্জার? কিন্তু হ্যাঁ, এটি আসলে একটি 65 ওয়াটের ইউগ্রিন ব্র্যান্ডের চার্জার। এটি চাইলে আপনারা টেবিলে শোপিস হিসেবেও সাজিয়ে রাখতে পারবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে চার্জারটি রিভিউ ভিডিও শুরু করা যাক। সত্যি বলতে প্যাকেজিংটি আমার বেশ পছন্দ হয়েছে। বক্সটির উপরে চার্জারের সকল ইনফরমেশন লেখা রয়েছে। ইনফরমেশনগুলো কেউ পড়তে চাইলে ভিডিও পোজ করে পড়ে নিতে পারেন। বক্সটি খুললেই প্রথমে চোখে পড়বে চার্জারটি। এটি দেখে মনে হচ্ছে একটি রোবট আপনার দিকে চেয়ে আছে। আপাতত চার্জারটি সাইডে রেখে দেখে নেই বক্সে আর কিছু রয়েছে কিনা। আরেকটি কথা বলে রাখি, এই চার্জারটির সাথে কিন্তু কোনো ক্যাবল নেই। কারো ক্যাবল প্রয়োজন হলে আলাদা করে কিনে নিতে হবে। বক্সে কিছু ইউজার ম্যানুয়াল পেপার ছাড়া আর কিছুই নেই। ইউগ্রিন কোম্পানি দাবি করছে তারাই এই প্রথম রোবট আকৃতির চার্জারটি বাজারে এনেছে। এই চার্জারটির ডিজাইন যে কারো পছন্দ হতে বাধ্য। এটিতে একটি ছোট্ট ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে শুধুমাত্র চোখ আর মুখের আকৃতি ভেসে ওঠে যখন এটি ব্যবহার করা হয়। চার্জারটির বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। চার্জারটির ওয়েট প্রায় 230 গ্রামের মতো। এটিতে 2টি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে এবং 1টি ইউএসবি টাইপ এ পোর্ট রয়েছে। এই চার্জারটি এই পোর্টগুলোর মাধ্যমে একই সময়ে একসাথে 3টি ডিভাইস চার্জ দিতে সক্ষম। এটির পিছনে বড় করে 65 ওয়াট খোদাই করে লেখা রয়েছে। GaN টেকনোলজির চিপ ব্যবহার করা হয়েছে এই চার্জারটিতে। GaN চিপ ব্যবহার করায় চার্জারে হিট কম হয়, আকারে ছোট বানানো সম্ভব হয় এবং পাওয়ার অপচয় নেই বললেই চলে। তাছাড়াও এই চার্জারটিতে ওভারচার্জ প্রোটেকশন সহ সকল আধুনিক নিরাপত্তা প্রোটেকশন রয়েছে। এটির প্রথম পোর্ট থেকে সর্বোচ্চ 65 ওয়াট ডেলিভারি হয় এবং দ্বিতীয় পোর্ট থেকে সর্বোচ্চ 30 ওয়াট এবং তৃতীয় পোর্ট থেকে সর্বোচ্চ 18 ওয়াট পাওয়ার ডেলিভারি হবে। আর কেউ যদি একসাথে 3টি পোর্ট ব্যবহার করেন তাহলে 65 ওয়াটই 3 ভাগ হয়ে চার্জ হবে। চার্জারের প্লাগ দুটি জুতার আকৃতির প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা যায়। মূলত এটি লাগিয়ে রাখলে চার্জারটিকে দাঁড় করিয়ে রাখতে পারবেন। চলুন চার্জারটির চার্জিং পারফরমেন্স দেখে আসা যাক। এটি দিয়ে আমি আমার এইচপি এনভি ল্যাপটপটি চার্জ করে দেখেছি। ম্যাক্স 55 ওয়াট পর্যন্ত পাওয়ার ডেলিভারি দিতে দেখেছি চার্জার থেকে। আমার এই ল্যাপটপটি ম্যাক্স 65 ওয়াট সাপোর্ট করে। ল্যাপটপে ওয়াট আপ ডাউন করছে কারণ আমার ল্যাপটপে অলরেডি ফুল চার্জ রয়েছে। যেহেতু ল্যাপটপে চার্জিং প্লাগিং করা, তাই ব্যবহারের উপর ভিত্তি করে চার্জিং অ্যাডাপ্টার থেকে প্রয়োজন মতো পাওয়ার টানছে ল্যাপটপটি। এরপর আমার পিক্সেল 6 প্রো ডিভাইসটি চার্জ করেছি। বলে রাখি, পিক্সেল 6 প্রো ম্যাক্স 23 ওয়াট চার্জ সাপোর্ট করে। আর এই চার্জার থেকে পিক্সেল 6 প্রো 22 ওয়াট করে চার্জ নিচ্ছিল। মাঝে মাঝে 23 ওয়াট উঠতেও আমি দেখেছি। ফোনের চার্জ যখন 70% পৌঁছে যায় তখন ফোন তার চার্জের গতি কিছুটা কমিয়ে দেয় ব্যাটারির হেলথের সুরক্ষার জন্য। আর চার্জ চলাকালীন সময় ফোন এবং চার্জার দুইটাই তেমন হিট হতে দেখিনি। যতটুকু গরম হচ্ছিল সেটুকু গরম হওয়া খুবই স্বাভাবিক। সুতরাং যারা স্যামসাং পিক্সেল আইফোন ব্যবহারকারী আছেন, তারা যদি ফোনের অরিজিনাল চার্জারটি সংগ্রহ করতে না পারেন তাহলে ইউগ্রিনের এই চার্জারটি বিবেচনা রাখতে পারেন। এটি দিয়ে আমি আমার রিয়েলমি বার্ড ওয়্যারলেস 2ও চার্জ দিয়ে দেখেছি। এটি 1 ওয়াট করে চার্জ নিচ্ছিল। আমাদের অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে, আর সেটি হলো আমাদের ডিভাইসগুলো বেশি ওয়াটের চার্জার দিয়ে চার্জ করলে হয়তো আমাদের ডিভাইসের ক্ষতি হবে। কিন্তু না, আমরা যতই বেশি ওয়াটের চার্জার দিয়ে আমাদের ডিভাইসগুলো চার্জ দেই না কেন, আমাদের ডিভাইসগুলো ওইটুকু চার্জই গ্রহণ করবে অ্যাডাপ্টার থেকে যতটুকু দরকার বা যতটুকু তার ধারণ ক্ষমতা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। চার্জারটি আমি কিনেছি আমার ল্যাপটপ মোবাইল সহ সকল ডিভাইস যেন চার্জ করতে পারি সেই জন্যে। নয়তো কোথাও ট্যুরে গেলে সকল কিছুর চার্জার আলাদা আলাদা করে ক্যারি করা বেশ ঝামেলার ব্যাপার। এই চার্জারটি অর্ডার করেছি দারাজ থেকে। দারাজে ইউগ্রিনের অফিসিয়াল স্টোর রয়েছে। সেখান থেকে ইউগ্রিনের সকল অথেন্টিক প্রোডাক্ট আপনারা 1 বছরের ওয়ারেন্টি সহ কিনতে পারবেন। আর যেহেতু ইউগ্রিন কোম্পানিটা চায়নায় অবস্থিত, তাই অর্ডার করার পর প্রোডাক্ট চায়না থেকে বাংলাদেশের দারাজের মাধ্যমে ডেলিভারি হয়। আর এই পুরো প্রসেসটি সম্পূর্ণ হতে 20 থেকে 35 দিন সময় লাগে। সর্বশেষে বলা যায় দাম অনুযায়ী চার্জারটি বেশ ভালো, যাদের প্রয়োজন নিতে পারেন। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।